এদিকে কলকাতা লিগে ফের খেলতে নামছে ইস্টবেঙ্গল। শুক্রবার ঘরের মাঠে পুলিশ অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে ম্যাচ লাল হলুদের। এর আগের ম্যাচে পয়েন্ট নষ্ট করার পর পুলিশের বিরুদ্ধে 3 পয়েন্টের জন্য ঝাঁপাবে ইস্টবেঙ্গল। কলকাতা ফুটবল লীগের আগের ম্যাচে নৈহাটিতে কাস্টমসের কাছে আটকে গিয়েছিল ইস্টবেঙ্গল। শুক্রবার ফের একবার ঘরের মাঠে নামতে চলেছে লাল হলুদ। পুলিশ অ্যাথলেটিক্স ক্লাবের বিরুদ্ধে ম্যাচ ইস্টবেঙ্গলের। আসলে এই ম্যাচটি হওয়ার কথা ছিল 26 জুলাই, কিন্তু তার আগেই ইউরোপে একটি টুর্নামেন্ট খেলতে যাবে ইস্টবেঙ্গল, তাই 26 তারিখের ম্যাচটি এগিয়ে আনা হয়েছে। এই ম্যাচ থেকে 3 পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে চায় ইস্টবেঙ্গল। দলকে সমর্থন করতে সমর্থকদের মাঠ ঘোরানোর আহ্বান ইস্টবেঙ্গল কোচের। So I just want to request you, all fans, come and support us. We will tomorrow go our 100%. Because today, tomorrow's match, we want to come back to the winning moment. We want to end the 3 point. Come on, guys. কাস্টমসের বিরুদ্ধে ক্লান্তির জন্য পয়েন্ট নষ্ট করতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। শুক্রবার ম্যাচের জন্য দলের ফুটবলাররা প্রস্তুত বলে জানিয়েছেন ইস্টবেঙ্গল কোচ। ব্যুরো রিপোর্ট, Zee 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।